একজন মহিলা কোন জিনিসটা সবাইকে দেখায় কিন্তু স্বামীকে দেখায় না। প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছি আমি স্বরূপ সোহাগ, আমার সাথে রয়েছেন একজন ভাইয়া, জানবো তার পরিচয়, তারপর ছড়িয়ে দেবো আজকে দাদা। সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার নাম? আমার নাম খায়ের। খায়ের ভাই, কী করছেন আপনি? আমি এখন লেখাপড়া শেষ করলাম। লেখাপড়া শেষ করলেন, পাশাপাশি কিছু করা হয়? পাশাপাশি একটা পার্ট টাইম জব করি, একজন জব হোল্ডার। প্রিয় দর্শক, খায়ের ভাই একজন স্টুডেন্ট প্লাস পাশাপাশি জব হোল্ডার। খায়ের ভাই, দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, দাদা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কি দেখা হয়? হ্যাঁ, দেখি তো আমরা। কেমন লাগে অনুষ্ঠান দেখতে? অনুষ্ঠানটা অনেক ভালো লাগে। খায়ের ভাই, যেহেতু আমাদের প্রোগ্রাম আপনি দেখেছেন, 5 সেকেন্ড সময় আপনি পাবেন, এবং এই 5 সেকেন্ড সময়ের ভিতরে আমাকে উত্তর দিতে পারলে আমি আপনাকে পুরস্কার বুঝিয়ে দিব এবং আজকে উইনার করব, ঠিক আছে? একজন মহিলা কোন জিনিসটা সবাইকে দেখায় কিন্তু স্বামীকে দেখায় না? সময় থাকবে 5 সেকেন্ড, শুরু করছি এখন থেকে। 1 পাসব্যাক, 2 মোবাইলের পাসওয়ার্ড, 3 জি 4 সময় কিন্তু বিশেষ করে 5 0 বলেছেন পাসব্যাক। পাসব্যাকটা কীভাবে বা পাসওয়ার্ডটা কীভাবে? যার বিশেষ করে এখন বর্তমান সমাজে মনে করে ফেসবুকে যে কোনো মোবাইলে পাসওয়ার্ডটাই সবাই দেখে, মানে স্বামীকেও দেখাতে চায় না। কোনো এক সময় কিন্তু তাদের দেখানো দেখায় বা হ্যাক করে হলেও দেখতে পারে, তাদের মধ্যে ওরকম সম্পর্ক নাও থাকতে পারে। আপনি চেষ্টা করেছেন? আপনি চেষ্টা করেছেন খায়ের ভাই? এই চেষ্টাকে দৈনিক নতুন সময়ের টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই। সালাম আলাইকুম আপু, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম? আমার নাম সাবিনা ইয়াসমিন। সাবিনা আপু, দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, দাদা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কি দেখা হয়? জি ভাইয়া দেখি। আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন না মাঝে মাঝে? না, মাঝে মধ্যে দেখি আমি। কেমন লাগে অনুষ্ঠানটি দেখতে? হ্যাঁ, অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে, মানে মজাও পাওয়া যায়। আসলে আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য দৈনিক নতুন সময় এই গুগলি অনুষ্ঠানটি আমরা করে থাকি। একজন মহিলা কোন জিনিসটা সবাইকে দেখায় কিন্তু স্বামীকে দেখায় না? আমি আবারও বলছি, একজন মহিলা কোন জিনিসটা সবাইকে দেখায় কিন্তু স্বামীকে দেখায় না? আমাকে অবশ্যই 5 সেকেন্ডে উত্তরটি দিতে হবে, যেহেতু আপনি আমার প্রোগ্রাম দেখেছেন। 1 2 3 4 উত্তরটা হবে বিধবা মুখ। 5 0 আপনি বলেছেন বিধবা মুখ, আমাকে একটু বিশ্লেষণ করতে হবে। বিধবা মুখ বলতে আমি এটা বোঝানো হয়েছে, কারণ স্বামী মারা যাওয়ার পরে সাধারণত নারী যেটা থাকে সে তাকেই মানে বিধবা বলে, তার স্বামী থাকে না, আর ওই সময় তো আর স্বামী মানে মুখ দেখানো যায় না, স্বামীকে মুখ দেখানো যায় না। জি, এছাড়া কি সবাইকে মুখ দেখানো যায়? হ্যাঁ, দেখানো যায়, অবশ্যই দেখানো যায়। সেই ধারাবাহিকতায় বলেছেন? জি। আমি কি মানে শিওর করে নিব? জি, ভুল হলে কিন্তু পুরস্কার পাবেন না। ওকে ওকে জি। প্রিয় দর্শক, সাবিনা আপু বলেছে যে মানে স্বামীকে ছাড়া সবাইকে মুখ দেখাতে পারে, সেটা হলো বিধবা মুখ। আমিও বলতে চাই যে আপা, আপনি এতদিন আমাদের প্রোগ্রাম দেখেছেন, আজকে আমাদের সাথে অংশগ্রহণ, আপনার জন্য রয়েছে দৈনিক নতুন সময়ের পক্ষ থেকে এবং গুগলির পক্ষ থেকে গিফট। আমাদের উত্তরটি ছিল বিধবা মুখ, যেটা স্বামী ছাড়া সবাইকে দেখানো যায়। এতদিন আমাদের প্রোগ্রাম দেখেছেন, আজকে বিজয় হয়েছেন, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, আর নিজেকে খুব আনন্দিত লাগছে আপনাদের এই অনুষ্ঠানে, মানে সামনে সবাইকে সামনে আসতে পেরে আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আমি কি সারপ্রাইজ করতে পেরেছি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দৈনিক নতুন সময়কে কিছু বলার আছে? হ্যাঁ, বলা আছে, কারণ আমি চাই আরও এই অনুষ্ঠান যাতে আরও দীর্ঘদিন লং টাইম থাকে, এরকম আমাদের মতন আরও অনেককে যাতে সামনে এসে এরকম উপস্থাপন করতে পারে, মানে এর থেকে অনেক কিছু শেখারও কিছু আছে আমার মনে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যেহেতু আমাদের প্রোগ্রাম দেখেছেন এবং এই প্রোগ্রামে যারা উইনার হয় তারা দর্শকদের ডেলিগেট করে গান, অভিনয় বা আবৃত্তি করে, আপনি দর্শকদের ডেলিগেট করে কী করবেন? আচ্ছা, আমি তেমন তো গান পারি না, জাস্ট আমি যতটুকু পারি চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রফেশনাল সিঙ্গার না সাবিনা আপা, তারপরে কিন্তু আপনাদের গান শোনাচ্ছে। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। সরি ভাইয়া, আর পারব না। অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটি গান কিন্তু সাবিনা আপা আপনি আমাদের শুনিয়েছেন। প্রতিদিন তোমায় দেখি সূর্য জাগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে, ও আমার দেশ বাংলাদেশ। আসলে আমাদের সবার বাংলাদেশ, সবাই বাংলাদেশের নাগরিক আমরা, আমাদের বাংলাদেশ চিরজীবী হোক, আমরা এটাই চাই। আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।